উত্তর ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে অন্তত 40টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী হিজবুল্লাহর ছোড়া রকেটের বেশ কিছু আকাশেই ধ্বংস করা হয়েছে, তাছাড়া এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এর আগে একই দিনে ইসরায়েলে আরও 20টি রকেট ছোড়ে তারা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তবে তাদের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন তার সরকার টেলিভিশনটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু জানান, সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েলে আল জাজিরা বন্ধ থাকবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।